হ্যালো বন্ধুরা, বাংলা হেলথ গাইড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভিটামিন ই ক্যাপসুল দিয়ে উজ্জ্বল ও ফর্সা ত্বক পাওয়ার ঘরোয়া উপায়। বন্ধুরা, আমরা চেহারা উজ্জ্বল করার জন্য অনেক ক্রিমই ব্যবহার করে থাকি, কিন্তু এই ক্রিমের মধ্যে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলই থাকে। আর এই ভিটামিন ই ক্যাপসুলের কাজ হচ্ছে আমাদের ত্বকে ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা করে দেয়া। তো বন্ধুরা, আপনারা যদি ভিটামিন ই ক্যাপসুলের সাথে আর দুটি উপাদান যোগ করতে পারেন, তাহলে আপনার চেহারা আগের চেয়ে অনেক বেশি ফর্সা হয়ে যাবে। ক্রিম ব্যবহার করার কারণে আমরা উপরেই শুধু ফর্সা ত্বক পেয়ে থাকি, কিন্তু ভেতর থেকে এটি ফর্সা হয়ে ওঠে না। কিন্তু আপনারা যদি এই টিপসটি ব্যবহার করেন, তাহলে আপনার ত্বক গোড়া থেকেই ফর্সা করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ভিডিওতে। কী কী লাগবে এবং কতটুকু করে লাগবে? প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকে ভেতর থেকে ফর্সা করে দেয়। তো প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে একটি ভিটামিন ই ক্যাপসুল ট্যাবলেট। বন্ধুরা, আপনারা যে কোনো ফার্মেসিতে ও কসমেটিক্সের দোকানে গেলেই এই ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন। এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম। এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে নারিকেল তেল। বন্ধু, এই নারিকেল তেল আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করেছিলেন আমাদের চেহারার উজ্জ্বলতা বা ফর্সা ভাব ধরে রাখার জন্য। কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে তেলটি নিচ্ছেন সেটি কিন্তু অবশ্যই খাঁটি নারিকেল তেল হতে হবে। যদি নারিকেল তেলে ভেজাল থাকে, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেজন্য আপনি বাজার থেকে যে কোনো ভালো মানের নারিকেল তেল কিনে নেবেন, অথবা আপনি নারিকেল তেল বাড়িতেই বানিয়ে নেবেন। আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুলের সাথে এক চামচ নারিকেল তেল নিয়ে নিচ্ছি। এখানে আপনি মনে রাখবেন, আপনি অবশ্যই খাঁটি মানের নারিকেল তেল ব্যবহার করবেন। এবার আপনাকে এর মধ্যে আর একটি উপাদান মিশিয়ে নিতে হবে, সেটি হচ্ছে অলিভ অয়েল। এই অলিভ অয়েল বাচ্চাদের ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর করতে অনেক কার্যকরী। এই অলিভ অয়েলে এমন কিছু উপাদান থাকে যা বাচ্চাদের ত্বকের উজ্জ্বল ও ফর্সা ভাব নিয়ে আসে। তো আমি এখানে এই অলিভ অয়েলটিকে এই তেলের মধ্যে মিশ্রণ করে নিচ্ছি। এই অলিভ অয়েল কিন্তু শীতের মধ্যে আমাদের শরীরে ব্যবহারের জন্য খুবই উপকারী একটি তেল। তো বন্ধু, এখানে আপনি হাফ চা চামচের মতো অলিভ অয়েল নিয়ে নেবেন। তো বন্ধু, আপনি লক্ষ্য রাখবেন, আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল, এক চামচ নারিকেল তেল ও হাফ চামচ অলিভ অয়েল মিক্স করে নিয়েছি। এবার আপনি এই তিনটি তেলকে ভালোভাবে মিক্স করে নেবেন, যাতে কোনো জায়গায় কম আর বেশি না হয়। এবার আপনি এই তিনটি তেল ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার চেহারাতে অ্যাপ্লাই করে নেবেন। এই তিনটি তেল আপনার শরীরে অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই তিনটি তেল একত্রে মিক্স হয়েছে কি না। দ্বিতীয়ত, আপনি যেখানে লাগাবেন সে জায়গাটি পরিষ্কার আছে কি না। তো এবার আপনাদেরকে বলবো কিভাবে আপনাকে এই তেলটি ব্যবহার করতে হবে। প্রথমে হাতের আঙ্গুলে একটু তেল নিয়ে আপনার শরীরের মধ্যে এভাবে ম্যাসাজ করতে হবে। এরপর 5 মিনিট আপনাকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার ফলে আপনার লোমের মধ্য দিয়ে আপনার ত্বকের ভিতরে চলে যাবে এবং আপনার ত্বককে গোড়া থেকে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে। আপনি অবশ্যই এই তেলটি রাতের বেলা ইউজ করবেন। এটি আপনি আপনার ত্বকে সারা রাত রেখে দেবেন ও সকালে উঠে ফেস ওয়াশ বা যে কোনো পরিষ্কারক দিয়ে আপনার মুখ ভালোভাবে ধুয়ে নেবেন। এটি যদি আপনি টানা 15 দিন ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে। তো বন্ধুরা, এর মধ্যে একটি কথা, যাদের চেহারা অয়েলি তারা কিন্তু এই টিপসটি ব্যবহার করবেন না। এটি ব্যবহার করুন এবং ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানান। এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন বন্ধুদের সাথে ও ফেসবুকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।